أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده برشان شاء الله رجلنا درود تسليم برشيته وكشش نبي محمد صلى الله عليه وسلم رفور আল্লাম্ম সল্লে আলাই আল্লাম্মা বারিক আলাই জি আজকের দিনে বৈঠকের বিষয় হচ্ছে আপনার জাল হাদিস যারা বানায় জাল হাদিস তৈরি করার কারণগুলো কি তিনারা জাল হাদিস যারা বানায়েছেন এদের কারণটা কী জি ওলামা সন্না অনেক কারণ উল্লেখ করেছেন তার ভিতরে একটা হলো কসদুতাকর রব তাকর রবি ইলা সুহাতলা অদিন তারা এখানে বলছেন যে জাল হাদিস বানানোর কয়েকটি কারণ তার ভিতরে তাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তালার নৈকট্য লাভের উদ্দেশ্যে এমন কিছু তৈরি করা যাতে মানুষ আল্লাহর আনগত্যের প্রতি উৎসাহিত হয় এবং তার নাফরমানি করতে ভয় পায় আসলে তাদের উদ্দেশ্য হল যে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য তারা জাল হাদিস বানিয়েছেন যাতে অন্য প্রকর্মা থেকে তারা দূরে থাকে কিন্তু অন্য অপকর্ম থেকে দূরে থাকার জন্য জাল হাদিস বানা যাবে না জাল হাদিস বানা যাবে না আপনি সুই হাদিসে অনেক হাদিস রয়েছে কোন হাদিস অনেক রয়েছে আপনি সুই হাদিস এগুলো আপনি বর্ণনা করবেন মানুষের মাঝে জাল হাদিস তৈরি করে বানানো এগুলা যেহেতু হাদিসে নিষেধ তাই আমরা এগুলো থেকে দূরে থাকবো তাই তাদের উদ্দেশ্য এইভাবে ওলাম সন্নগণ বলছেন যে দুই নম্বর কারণ হচ্ছে শাসক সের নিকট আস্থাভাজন হওয়া যারা শাসক রয়েছেন দেশ চালান জাল হাদিস তৈরি করলে বা এমন কিছু নতুন তৈরি করলেও যারা শাসক রয়েছেন এরা খুশি হয় তাই শাসকের কাছে আস্থাভাজন হওয়ার জন্য অনেকে জাল হাদিস তৈরি করে অনেকে হাদিস তৈরি করে তাই আমরা এর থেকে দূরে থাকব তিন নম্বর কারণ তিন নাম্বার যেটা কারণ দিনদার ব্যক্তির কাছে দিনকে বিকৃতি করার উদ্দেশ্যে হাদিস রচনা করা যারা দিনদার ব্যক্তি রয়েছে তাদের কাছে দিনকে বিকৃতি করার জন্য হাদিস বওনা করা হাদিস বওনা করা এভাবে বিভিন্ন যুগে বিভিন্ন মানুষ এসেছে যারা দিনদার পরেশগা যারা রয়েছে তাদের দিনকে নষ্ট করার জন্য মুনাফিক দাজ্জাল জাল যারা রয়েছে এরা মূলত ইমানদার ব্যক্তির ইমানকে লুণ্ঠন করার জন্য তারা দিনে ভিতরে প্রবেশ করে বুঝায় যে আমরা খুব পরিষ্কার মুসলমান থেকে ধোকাতে ফেলে ফাঁকি দেয় বিভিন্নভাবে যেমন আপনার এমন কি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে খলিফ যারা খলিফা ছিলেন যে আল্লাহ রসল্লা সাল্লা জামাতা আলী তার সম্পর্কে তারা বলে থাকে যে তাকে উল উলহিয়াতে মানে আল্লাহ পর্যায়ে পৌঁছে দেয় এমন কিছু মানুষ যারা রয়েছে যারা যে বিষয়গুলো হলো যে বেশি বাড়াবাড়ি দিনদার তার পরিষ্কারকে ইমানকে নষ্ট করে তারা এগুলা মুসলমানদেরকে ধোঁকা দেওয়া জি চার নম্বরে যেটা বলা হয় যে উদ্দেশ্য তাদের হাদিস তৈরি উদ্দেশ্য রুজি কামানো হাদিস তৈরির উদ্দেশ্য অনেক সময় দেখা যায় যে কিছু কথাবার্তা বলে কেসা কাহিনী বলে রুজি রোজগার কামাই করে এটা একটা উদ্দেশ্য পাঁচ নম্বরে কোনো মত বা সিদ্ধান্তকে বলিষ্ঠ বা শক্তিশালী করার জন্য মত নিজের মতকে শক্তিশালী করার জন্য হাদিস তৈরি করা যে ছয় নম্বরে বড়ো 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 খ্যাতি লাভের উদ্দেশ্যে অভিনব হাদিস বনায় বয়ান করা মানে নতুন হাদিস নিয়ে আসা নিজের খ্যাতি লাভ উদ্দেশ্য মনে করে যেগুলো বললে হয়তো আমি লাভবান হব বা এভাবে তারা হাদিস তৈরি করে তাল্লা সুহলা যেন আমাদের এই বিষয়গুলো থেকে আমাদেরকে ধরে রাখেন জি মিনা হে মিনাহ মিন মোস্তাল হাদিস এই গ্রন্থকার বিষয়গুলা নিয়ে এসছেন সেখানে অধ্যায় তিনি বেঁধেছেন সেখানে অধ্যায় জাল হাদিসের জাল বানার কারণ এই গ্রন্থটা আপনারা দেখলে সেখানে পাবেন বিষয়গুলা সেখানে পাবেন তাল্লা সুবাহতালা যেন আমাদের জাল হাদিস বানানো এবং এর কারণ যা আমরা শুনশের থেকে আল্লাহ যেন আমাদের রহম করেন যা হাদিস পাওনা থেকে আল্লাহ সুহান তাল্লাহ যেন আমাদের রহম করেন এর থেকে যেন আমাদেরকে দূরে রাখেন ওয়েরদাওয়াল আলহামদুল্লাহ আলমিন সোহান আকালদিক আসাদাস্তা ঘুরক বিক